ষষ্ঠ খণ্ড, দক্ষিণেশ্বর কালীবাটিতে ভক্ত সঙ্গে ব্রহ্মতত্ত্ব ও আদ্যাশক্তির বিষয়ে কথোপকথন। বিদ্যাসাগর ও কেশব সেনের কথা। প্রথম পরিচ্ছেদ, জ্ঞানযোগ ও নির্বাণ মত, পণ্ডিত পদ্মলোচন, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। আষাঢ়ের কৃষ্ণা তৃতীয়া তিথি, ইংরাজি 22শে জুলাই 1883 খ্রিস্টাব্দ। আজ রবিবার, ভক্তেরা শ্রী শ্রী পরমহংসদেবকে দর্শন করিতে আবার আসিয়াছেন। অন্য অন্য বারে তাহারা প্রায় আসিতে পারেন না, রবিবারে তাহারা অবসর পান। অধর, রাখাল, মাস্টার কলিকাতা হইতে একখানি গাড়ি করিয়া বেলা 1টা 2টার সময় কালীবাটিতে পৌঁছিলেন। ঠাকুর শ্রীরামকৃষ্ণ আহারান্তে একটু বিশ্রাম করিয়াছেন। ঘরে মণি মল্লিকাদি আরও কয়েকজন ভক্ত বসিয়া আছেন। রাসমণির কালীবাড়ির বৃহৎ প্রাঙ্গণের পূর্বাংশে শ্রী শ্রী রাধাকান্তের মন্দির ও শ্রী শ্রী ভবতারিণীর মন্দির, পশ্চিমাংশে দ্বাদশ শিবমন্দির। সারি সারি শিবমন্দিরের ঠিক উত্তরে শ্রী শ্রী পরমহংসদেবের ঘর। ঘরের পশ্চিমে অর্ধমণ্ডলাকার বারান্দা, সেখানে তিনি দাঁড়াইয়া পশ্চিমাশ্র হইয়া গঙ্গা দর্শন করিতেন। গঙ্গার পোস্তা ও বারান্দার মধ্যবর্তী ভূমিখণ্ডে ঠাকুরবাড়ির পুষ্পোদ্যান। এই পুষ্পোদ্যান বহুদূর ব্যাপী, দক্ষিণে বাগানের সীমা পর্যন্ত, উত্তরে পঞ্চবটী পর্যন্ত, যেখানে ঠাকুর শ্রীরামকৃষ্ণ তপস্যা করিয়াছিলেন, ও পূর্বে উদ্যানের দুই প্রবেশদ্বার পর্যন্ত। পরমহংসদেবের ঘরের কোলে দু একটি কৃষ্ণচূড়ার গাছ, নিকটেই গন্ধরাজ, কোকিলাক্ষ, শ্বেত ও রক্তকরবী। ঘরের দেওয়ালে ঠাকুরদের ছবি, তন্মধ্যে পিটার জলমধ্যে ডুবিতেছেন ও যীশু তাঁহার হাত ধরিয়া তুলিতেছেন, সে ছবিখানিও আছে। আরেকটি বুদ্ধদেবের প্রস্তরময় মূর্তিও আছে। তক্তপোষের উপর তিনি উত্তরাশ্র হইয়া বসিয়া আছেন। ভক্তেরা মেঝের উপর, কেহ মাদুরে, কেহ আসনে প্রবিষ্ট, সকলেই মহাপুরুষের আনন্দ মূর্তি এক দৃষ্টে দেখিতেছেন। ঘরের অনতি দূরে পোস্তার পশ্চিম গা দিয়া পুত সলিলা গঙ্গা দক্ষিণ বাহিনী হইয়া প্রবাহিত হইতেছিলেন। বর্ষাকালে খরস্রোতা যেন সাগর সঙ্গমে পৌঁছিবার জন্য কত ব্যস্ত। পথে কেবল একবার মহাপুরুষের ধ্যান মন্দির দর্শন স্পর্শন করিয়া চলিয়া যাইতেছেন। শ্রীযুক্ত মণি মল্লিক পুরাতন ব্রাহ্মভক্ত, বয়স 60-65। তিনি কিছুদিন পূর্বে কাশীধাম দর্শন করিতে গিয়াছিলেন। আজ ঠাকুরকে দর্শন করিতে আসিয়াছেন ও তাহাকে কাশী পর্যটন বৃত্তান্ত বলিতেছেন। মণি মল্লিক, আরেকটি সাধুকে দেখলাম, তিনি বলেন ইন্দ্রিয় সংযম না হলে কিছু হবে না, শুধু ঈশ্বর ঈশ্বর করলে কি হবে? শ্রীরামকৃষ্ণ, এদের মত কি জানো? আগে সাধন চাই, সম দম তিতিক্ষা চাই, এরা নির্বাণের চেষ্টা করছে। এরা বেদান্তবাদী, কেবল বিচার করে ব্রহ্ম সত্য জগৎ মিথ্যা। বড় কঠিন পথ, জগৎ মিথ্যা হলে তুমিও মিথ্যা, যিনি বলছেন তিনিও মিথ্যা, তার কথাও স্বপ্নবধ, বড় দূরের কথা। কীরকম জানো? যেমন কর্পূর পোড়ালে কিছু বাকি থাকে না, কাঠ পোড়ালে তবু ছাই বাকি থাকে, শেষ বিচারের পর সমাধি হয়, তখন আমি তুমি জগৎ এসবের খবর থাকে। পণ্ডিত পদ্মলোচন ও বিদ্যাসাগরের সঙ্গে দেখা। পদ্মলোচন ভারী জ্ঞানী ছিলেন, কিন্তু আমি মা মা করতুম তবু আমায় খুব মানত। পদ্মলোচন বর্ধমানের রাজার সভা পণ্ডিত ছিল, কলকাতায় এসেছিল, এসে কামারহাটির কাছে একটি বাগানে ছিল। আমার পণ্ডিত দেখবার ইচ্ছে হল, হৃদেকে পাঠিয়ে দিলুম জানতে অভিমান আছে কি না। শুনলাম পণ্ডিতের অভিমান নাই, আমার সঙ্গে দেখা হল। এত জ্ঞানী আর পণ্ডিত, তবু আমার মুখে রামপ্রসাদের গান শুনে কান না, কথা কয়ে এমন সুখ কোথাও পাই না। আমায় বললে, ভক্তের সঙ্গ করব এই কামনা ত্যাগ কর, নচেত নানা রকমের লোক তোমায় পতিত করবে। বৈষ্ণবচরণের গুরু উৎসবানন্দের সঙ্গে লিখে বিচার করেছিল। আবার আমায় বললে, আপনি একটু শুনুন, একটা সভায় বিচার হয়েছিল শিব বড় না ব্রহ্মা বড়। শেষে ব্রাহ্মণ পণ্ডিতেরা পদ্মলোচনকে জিজ্ঞাসা করে, পদ্মলোচন এমনি সরল, সে বললে আমার 14 গুরু শিবও দেখে নাই, ব্রহ্মাও দেখে নাই। কামিনী কাঞ্চন ত্যাগ শুনে আমায় একদিন বললে, ওসব ত্যাগ করেছো কেন?
এটা টাকা, এটা মাটি, এই ভেদ বুদ্ধি তো অজ্ঞান থেকে হয়। আমি কি বলবো, বললাম, কে জানে বাপু, আমার টাকা কড়ি ওসব ভালো লাগে না। বিদ্যাসাগরের দয়া কিন্তু অন্তরে সোনা চাপা। একজন পণ্ডিতের ভারী অভিমান ছিল, ঈশ্বরের রূপ মানত না। কিন্তু ঈশ্বরের কার্য কে বুঝবে, তিনি আদ্যাশক্তি রূপে দেখা দিলেন। পণ্ডিত অনেকক্ষণ বেহুশ হয়ে রইল। একটু হুঁশ হবার পর কা 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 অর্থাৎ কালী এই শব্দ কেবল করতে লাগল। ভক্ত: মহাশয়, বিদ্যাসাগরকে দেখেছেন, কিরকম বোধ হল? শ্রীরামকৃষ্ণ: বিদ্যাসাগরের পাণ্ডিত্য আছে, দয়া আছে, কিন্তু অন্তর্দৃষ্টি নাই, অন্তরে সোনা চাপা আছে। যদি সেই সোনার সন্ধান পেত, এত বাইরের কাজ যা করছে সেসব কম পড়ে যেত, শেষে একেবারে ত্যাগ হয়ে যেত। অন্তরে হৃদয় মধ্যে ঈশ্বর আছেন, একথা জানতে পারলে তাঁরই ধ্যান চিন্তায় মন যেত। কারু কারু নিষ্কাম কর্ম অনেক দিন করতে করতে শেষে বৈরাগ্য হয়, আর ওইদিকে মন যায়, ঈশ্বরে মন লিপ্ত হয়। ঈশ্বর বিদ্যাসাগর যেরূপ কাজ করছে সে খুব ভালো, দয়া খুব ভালো। দয়া আর মায়া অনেক তফাৎ। দয়া ভালো, মায়া ভালো নয়। মায়া আত্মীয়ের উপর ভালোবাসা, স্ত্রী পুত্র ভাই ভগিনী ভাইপো ভাগ্নে বাপ মা এদেরই উপর ভালোবাসা। দয়া সর্বভূতে সমান ভালোবাসা। দ্বিতীয় পরিচ্ছেদ: গুণত্রয় ব্যতিরিক্তং সচ্চিদানন্দ স্বরূপহ ব্রহ্ম ত্রিগুণাতীত, মুখে বলা যায় না। মাস্টার: দয়াও কি একটা বন্ধন? শ্রীরামকৃষ্ণ: সে অনেক দূরের কথা, দয়া সত্ত্বগুণ থেকে হয়, সত্ত্বগুণে পালন, রজগুণে সৃষ্টি, তমগুণে সংহার। কিন্তু ব্রহ্ম সত্ত্বরজস্তম তিন গুণের পর, প্রকৃতির পর, যেখানে ঠিক ঠিক সেখানে গুণ পৌঁছিতে পারে না। চোর যেমন ঠিক জায়গায় যেতে পারে না, ভয় হয় পাছে ধরা পড়ে, সত্ত্বরজস্তম তিন গুণই চোর। একটা গল্প বলি, শোনো। একটি লোক বনের পথ দিয়ে যাচ্ছিল, এমন সময় তাকে তিনজন ডাকাত এসে ধরলে। তারা তার সর্বস্ব কেড়ে নিলে। একজন চোর বললে, আর এ লোকটাকে রেখে কি হবে, এই কথা বলে খাঁড়া দিয়ে কাটতে এলো। তখন আরেকজন চোর বললে, না হে, কেটে কি হবে, একে হাত পা বেঁধে এখানে ফেলে যাও। তখন তাকে হাত পা বেঁধে ওইখানে রেখে চোরেরা চলে গেল। কিছুক্ষণ পরে তাদের মধ্যে একজন ফিরে এসে বললে, আহা, তোমার কি লেগেছে, এসো আমি তোমার বন্ধন খুলে দিই। তার বন্ধন খুলে দিয়ে চোরটি বললে, আমার সঙ্গে সঙ্গে এসো, তোমায় সদর রাস্তায় তুলে দিচ্ছি। অনেকক্ষণ পরে সদর রাস্তায় এসে বললে, এই রাস্তা ধরে যাও, ওই তোমার বাড়ি দেখা যাচ্ছে। তখন লোকটি চোরকে বললে, মশাই, আপনি আমার অনেক উপকার করলেন, এখন আপনিও আসুন, আমার বাড়ি পর্যন্ত যাবেন। চোর বললে, না, আমার ওখানে যাওয়ার জো নাই, পুলিশে টের পাবে। সংসারই অরণ্য, এই বনে সত্ত্বরজস্তম তিন গুণ ডাকাত, জীবের তত্ত্বজ্ঞান কেড়ে লয়। তমগুণ জীবের বিনাশ করতে যায়, রজগুণ সংসারে বদ্ধ করে, কিন্তু সত্ত্বগুণ রজস্তম থেকে বাঁচায়। সত্ত্বগুণের আশ্রয় পেলে কাম ক্রোধ এইসব তমগুণ থেকে রক্ষা হয়, সত্ত্বগুণ আবার জীবের সংসার বন্ধন মোচন করে। কিন্তু সত্ত্বগুণও চোর, তত্ত্বজ্ঞান দিতে পারে না, কিন্তু সেই পরম ধামে যাবার পথে তুলে দেয়, দিয়ে বলে, ওই দেখো তোমার বাড়ি, ওই দেখা যায়, যেখানে ব্রহ্মজ্ঞান সেখান থেকে সত্ত্বগুণ অনেক দূরে। ব্রহ্ম কি তা মুখে বলা যায় না, যার হয় সে খবর দিতে পারে না। একটা কথা আছে, কালা পানিতে জাহাজ গেলে আর ফিরে না। চার বন্ধু ভ্রমণ করতে করতে পাঁচিলে ঘেরা একটা জায়গা দেখতে পেল, খুব উঁচু পাঁচিল, ভিতরে কি আছে দেখবার জন্য সকলে বড় উৎসুক হল। পাঁচিল বেয়ে একজন উঠল, উঁকি মেরে যা দেখলে তাতে অবাক হয়ে হা 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 বলে ভিতরে পড়ে গেল, আর কোনো খবর দিলে না। যেই উঠে সেই হা 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 করে পড়ে যায়, তখন খবর আর কে দেবে? জড়ভরত, দত্তাত্রেয়, সুখদেব এদের ব্রহ্মজ্ঞান। জড়ভরত, দত্তাত্রেয় এরা ব্রহ্মদর্শন করে আর খবর দিতে পারেন নাই, ব্রহ্মজ্ঞান হয়ে সমাধি হলে আর আমি থাকে না। তাই রামপ্রসাদ বলেছে, আপনি যদি না পারিস মন, তবে রামপ্রসাদকে সঙ্গে নে না। মনের লয় হওয়া চাই, আবার রামপ্রসাদের লয় অর্থাৎ অনন্তত্বের লয় হওয়া চাই, তবেই সেই ব্রহ্মজ্ঞান হয়। একজন ভক্ত: মহাশয়, সুখদেবের কি জ্ঞান হয় নাই? শ্রীরামকৃষ্ণ: কেউ কেউ বলে সুখদেব ব্রহ্মসমুদ্রের দর্শন স্পর্শন মাত্র করেছিলেন, নেমে ডুব দেন নাই।
তাই ফিরে এসে অত উপদেশ দিয়েছিলেন। কেউ বলে তিনি ব্রহ্মজ্ঞানের পর ফিরে এসেছিলেন লোক শিক্ষার জন্য। পরীক্ষিতকে ভাগবত বলবেন, আরও কত লোক শিক্ষা দিবেন, তাই ঈশ্বর তাঁর সব আমির লয় করেন নাই, বিদ্যার আমি এক রেখে দিয়েছিলেন। কেশবকে শিক্ষা, দল সাম্প্রদায়িকতা ভালো নয়। একজন ভক্ত, ব্রহ্মজ্ঞান হলে কি দলটল থাকে? শ্রীরামকৃষ্ণ, কেশব সেনের সঙ্গে ব্রহ্মজ্ঞানের কথা হচ্ছে। কেশব বললে, আরও বলুন। আমি বললুম, আর বললে দলটল থাকে না। তখন কেশব বললে, তবে আর থাক মশাই। সকলের হাস্য। তবু কেশবকে বললুম, আমি আমার এইটি অজ্ঞান, আমি কর্তা, আর আমার এইসব স্ত্রী পুত্র বিষয় মান সম্ভ্রম এ ভাব অজ্ঞান না হলে হয় না। তখন কেশব বললে, মহাশয়, আমি ত্যাগ করলে যে আর কিছুই থাকে না। আমি বললুম, কেশব, তোমাকে সব আমি ত্যাগ করতে বলছি না, তুমি কাঁচা আমি ত্যাগ করো। আমি কর্তা, আমার স্ত্রী পুত্র, আমি গুরু, এসব অভিমান কাঁচা আমি, এইটি ত্যাগ করো। এইটি ত্যাগ করে পাকা আমি হয়ে থাকো, আমি তাঁর দাস, আমি তাঁর ভক্ত, আমি অকর্তা, তিনি কর্তা। ঈশ্বরের আদেশ পেয়ে তবে ধর্মপ্রচার করা উচিত। একজন ভক্ত, পাকা আমি কি দল করতে পারে? শ্রীরামকৃষ্ণ কেশব সেনকে বললুম, আমি দলপতি, দল করেছি, আমি লোক শিক্ষা দিচ্ছি, এ আমি কাঁচা আমি। মত প্রচার বড় কঠিন, ঈশ্বরের আজ্ঞা ব্যতিরেকে হয় না, তাঁর আদেশ চাই। যেমন সুখদেব ভাগবত কথা বলতে আদেশ পেয়েছিলেন, যদি ঈশ্বরের সাক্ষাৎকার করে কেউ আদেশ পায়, সে যদি প্রচার করে, লোক শিক্ষা দেয়, দোষ নাই। তার আমি কাঁচা আমি না, পাকা আমি। কেশবকে বলেছিলাম, কাঁচা আমি ত্যাগ করো, দাস আমি, ভক্তের আমি, এতে কোনো দোষ নাই। তুমি দল দল করছো, তোমার দল থেকে লোক ভেঙে ভেঙে যাচ্ছে। কেশব বললে, মহাশয়, 3 বৎসর এ দলে থেকে আবার ও দলে গেল, যাবার সময় আবার গালাগালি দিয়ে গেল। আমি বললাম, তুমি লক্ষণ দেখো না কেন? যাকে তাকে চেলা করলে কি হয়? কেশবকে শিক্ষা, আদ্যাশক্তিকে মানো। আর কেশবকে বলেছিলাম, তুমি আদ্যাশক্তিকে মানো, ব্রহ্ম আর শক্তি অভেদ, যিনি ব্রহ্ম তিনিই শক্তি, যতক্ষণ দেহবুদ্ধি ততক্ষণ দুটো বলে বোধ হয়। বলতে গেলেই দুটো, কেশব কালি শক্তি মেনেছিল। একদিন কেশব শিষ্যদের সঙ্গে এখানে এসেছিল। আমি বললাম, তোমার লেকচার শুনব, চাঁদনিতে বসে লেকচার দিল, তারপর ঘাটে এসে বসে অনেক কথাবার্তা হল। আমি বললাম, যিনি ভগবান তিনি একরূপে ভক্ত, তিনি একরূপে ভাগবত, তোমরা বলো ভাগবত ভক্ত ভগবান। কেশব বললে, আর শিষ্যেরাও সব একসঙ্গে বললে, ভাগবত ভক্ত ভগবান। যখন বললাম, বলো গুরু কৃষ্ণ বৈষ্ণব, তখন কেশব বললে, মহাশয়, এখন অত দূর নয়, তাহলে লোকে গোড়া বলবে। পূর্বকথা, শ্রীরামকৃষ্ণের মূর্ছা মায়ার কাণ্ড দেখে। ত্রিগুণাতীত হওয়া বড় কঠিন, ঈশ্বর লাভ না করলে হয় না। জীব মায়ার রাজ্যে বাস করে, এই মায়া ঈশ্বরকে জানতে দেয় না। এই মায়া মানুষকে অজ্ঞান করে রেখেছে, হৃদয়ে একটা ইংড়ে বাছুর এনেছিল, একদিন দেখি সেটিকে বাগানে বেঁধে রেখে দিয়েছে ঘাস খাওয়াবার জন্য। আমি জিজ্ঞাসা করলাম, হৃদে, ওটাকে রোজ ওখানে বেঁধে রাখিস কেন? হৃদে বললে, মামা, এঁড়েটিকে দেশে পাঠিয়ে দেবো, বড় হলে লাঙল টানবে। যাই, একথা বলেছে আমি মূর্ছিত হয়ে পড়ে গেলাম। মনে হয়েছিল, কি মায়ার খেলা, কোথায় কামার পুকুর শিওর, কোথায় কলকাতা, এই বাছুরটি যাবে ওই পথ, সেখানে বড় হবে, তারপর কতদিন পরে লাঙল টানবে, এরই নাম সংসার, এরই নাম মায়া। অনেকক্ষণ পরে মূর্ছা ভেঙেছিল। তৃতীয় পরিচ্ছেদ, সমাধি মন্দিরে। শ্রীরামকৃষ্ণ অহর্নিশি সমাধিস্থ, দিন রাত কোথা দিয়া যাইতেছে, কেবল ভক্তদের সঙ্গে এক একবার ঈশ্বরীয় কথা বা কীর্তন করেন। 3-4, 3-4 সময় মাস্টার দেখিলেন ঠাকুর ছোট তত্ত্ব বসে বসিয়া আছেন ভাবাবিষ্ট। কিয়ৎক্ষণ পরে মার সঙ্গে কথা কইতেছেন। মার সঙ্গে কথা কইতে কইতে একবার বলিলেন, মা, ওকে এক কলা দিলি কেন? ঠাকুর খানিকক্ষণ নিস্তব্ধ হইয়া রইলেন, আবার বলিতেছেন, মা, বুঝেছি, এক কলাতেই যথেষ্ট হবে, এক কলাতেই তোর কাজ হবে, জীব শিখতে হবে। ঠাকুর কি সাঙ্গপাঙ্গদের ভিতর এই রূপে শক্তি সঞ্চার করিতেছেন? এসব কি আয়োজন হইতেছে যে পরে তাহারা জীব শিক্ষা দিবেন? মাস্টার ছাড়া ঘরে রাখালও বসিয়াছে, ঠাকুর এখনও আবিষ্ট,
রাখালকে বলিতেছেন, তুই রাগ করেছিলি? তোকে রাগালুম কেন, এর মানে আছে, ঔষধ ঠিক পড়বে বলে। পিলে মুখ তুললে পর মনসার পাতা টাতা দিতে হয়। কিয়ৎক্ষণ পরে বলিতেছেন, হাজরাকে দেখলাম শুষ্ক কাঠ, তবে এখানে থাকে কেন? তার মানে আছে, জটিলে কুটিলে থাকলে লীলা পোষটাই হয়। মাস্টারের প্রতি ঈশ্বরীয় রূপ মানতে হয়। জগদ্ধাত্রী রূপের মানে জানো? যিনি জগৎকে ধারণ করে আছেন, তিনি না ধরলে, তিনি না পালন করলে জগৎ পড়ে যায়, নষ্ট হয়ে যায়। মন করিকে যে বশ করতে পারে, তারই হৃদয়ে জগদ্ধাত্রী উদয় হন। রাখাল মনমত্ত করি, শ্রীরামকৃষ্ণ সিংহবাহিনীর সিংহ, তাই হাতিকে জব্দ করে রয়েছে। সন্ধ্যার পর ঠাকুর বাড়িতে আরতি হইতেছে। সন্ধ্যা সমাগমে ঠাকুর শ্রীরামকৃষ্ণ নিজের ঘরে ঠাকুরদের নাম করিতেছেন। ঘরে ধূনা দেওয়া হইল। ঠাকুর বদ্ধাঞ্জলি হইয়া ছোট দত্তগোষ্ঠীর উপর বসিয়া আছেন, মার চিন্তা করিতেছেন। বেলঘরের শ্রীযুক্ত গোবিন্দ মুখুজ্জে ও তাহার বন্ধুগণ আসিয়া প্রণাম করিয়া মেঝেতে বসিলেন। মাস্টারও বসিয়া আছেন, রাখালও বসিয়া আছেন। বাহিরে চাঁদ উঠিয়াছে, জগৎ নিঃশব্দে হাসিতেছে। ঘরের ভিতর সকলে নিঃশব্দে বসিয়া ঠাকুরের শান্ত মূর্তি দেখিতেছেন। ঠাকুর ভাবাবিষ্ট। কিয়ৎক্ষণ পরে কথা কহিলেন, এখনো ভাবাবস্থা। শ্যামারূপ পুরুষ প্রকৃতি যোগ মায়া, শিবকালী ও রাধাকৃষ্ণ রূপের ব্যাখ্যা, উত্তম ভক্ত বিচার পথ। শ্রীরামকৃষ্ণ ভাবস্থ, বলো তোমাদের যা সংশয় আমি সব বলছি। গোবিন্দ ও অন্যান্য ভক্তেরা ভাবিতে লাগিলেন। গোবিন্দ, আগে শ্যামা এ রূপটি হলো কেন? শ্রীরামকৃষ্ণ, সে দূর বলে, কাছে গেলে কোনো রং নাই। দিঘির জল দূর থেকে কালো দেখায়, কাছে গিয়ে হাতে করে তোলো, কোনো রং নাই। ঈশ্বরের যত কাছে যাবে ততই ধারণা হবে তার নাম রূপ নাই। পেঁচিয়ে একটু দূরে এলে আবার আমার শ্যামা মা, যেন ঘাস ফুলের রং। শ্যামা পুরুষ না প্রকৃতি? একজন ভক্ত পূজা করেছিল, একজন দর্শন করতে এসে দেখে ঠাকুরের গলায় পৈতে। সে বললে, তুমি মার গলায় পৈতে পরিয়ে রেখেছো? ভক্তটি বললে, ভাই তুমি মাকে চিনেছো, আমি এখনো চিনতে পারি নাই তিনি পুরুষ কি প্রকৃতি, তাই পৈতে পড়িয়েছি। যিনি শ্যামা তিনি ব্রহ্ম, যাঁরই রূপ তিনি অরূপ, যিনি সগুণ তিনি নির্গুণ, ব্রহ্ম সত্যি, সত্যি ব্রহ্ম, অভেদ, সচ্চিদানন্দময় আর সচ্চিদানন্দময়ী। গোবিন্দ, যোগ মায়া কেন বলে? শ্রীরামকৃষ্ণ, যোগ মায়া অর্থাৎ পুরুষ প্রকৃতির যোগ, যা কিছু দেখছো সবই পুরুষ প্রকৃতির যোগ। শিবকালীর মূর্তি, শিবের উপর কালী দাঁড়িয়ে আছে, শিব সব হয়ে পড়ে আছে, কালী শিবের দিকে চেয়ে আছে, এই সমস্তই পুরুষ প্রকৃতির যোগ। পুরুষ নিষ্ক্রিয়, তাই শিব সব হয়ে আছে। পুরুষের যোগে প্রকৃতি সমস্ত কাজ করছেন, সৃষ্টি স্থিতি প্রলয় করছেন। রাধাকৃষ্ণের যুগল মূর্তিরও মানে ওই ওই যোগের জন্য বঙ্কিম ভাব। সেই যোগ দেখাবার জন্যই শ্রীকৃষ্ণের নাকে মুক্তা, শ্রীমতীর নাকে নীল পাথর। শ্রীমতীর গৌর বরণ মুক্তার ন্যায় উজ্জ্বল, শ্রীকৃষ্ণের শ্যামবর্ণ তাই শ্রীমতীর নীল পাথর। আবার শ্রীকৃষ্ণ পীত বসন ও শ্রীমতী নীল বসন পড়েছেন। উত্তম ভক্ত কে? যে ব্রহ্মজ্ঞানের পর দেখে তিনিই জীব জগৎ চতুর্বিংশতি দত্ত হয়েছেন। প্রথমে নেতি নেতি বিচার করে ছাদে পৌঁছিতে হয়, তারপর সে দেখে ছাদও যে জিনিসে তৈয়ারি, ইট চুন সুরকি, সিঁড়িও সেই জিনিসে তৈয়ারি, তখন দেখে ব্রহ্মই জীব জগৎ সমস্ত হয়েছে। শুধু বিচার, থু থু কাজ নাই। ঠাকুর মুখামৃত ফেলিলেন। কেন বিচার করে শুষ্ক হয়ে থাকবো? যতক্ষণ আমি তুমি আছে ততক্ষণ যেন তাঁর পাদপদ্মে শুদ্ধা ভক্তি থাকে। গোবিন্দের প্রতি কখনো বলি তুমি আমি, আমি তুমি, আবার কখনো কখনো তুমি তুমি হয়ে যায়, তখন আমি খুঁজে পাই না। শক্তিরই অবতার, একমতে রাম ও কৃষ্ণ চিদানন্দ সাগরের দুটি ঢেউ। অদ্বৈত জ্ঞানের পর চৈতন্য লাভ হয়, তখন দেখে সর্বভূতে চৈতন্যরূপে তিনি আছেন। চৈতন্য লাভের পর আনন্দ, অদ্বৈত চৈতন্য নিত্যানন্দ। ঈশ্বরের রূপ আছে, ভোগ বাসনা গেলে ব্যাকুলতা। মাস্টারের প্রতি, আর তোমায় বলছি
রূপ, ঈশ্বরীয় রূপ অবিশ্বাস করো না। রূপ আছে বিশ্বাস করো, তারপর যে রূপটি ভালোবাসো সেই রূপ ধ্যান করো। গোবিন্দের প্রতি কি জানো, যতক্ষণ ভোগ বাসনা থাকে ততক্ষণ ঈশ্বরকে জানতে বা দর্শন করতে প্রাণ ব্যাকুল হয় না। ছেলে খেলা নিয়ে ভুলে থাকে, সন্দেশ দিয়ে ভুলেও খানিক সন্দেশ খাবে। যখন খেলাও ভালো লাগে না সন্দেশও ভালো লাগে না, তখন বলে মা যাব, আর সন্দেশ চায় না। যাকে চেনে না, কোনো কালে দেখে নাই, সে যদি বলে আয় মার কাছে নিয়ে যায়, তারই সঙ্গে যাবে। যে কোলে করে নিয়ে যায় তারই সঙ্গে যাবে। সংসারের ভোগ হয়ে গেলে ঈশ্বরের জন্য প্রাণ ব্যাকুল হয়। কী করে তাঁকে পাবো কেবল এই চিন্তা হয়, যে যা বলে তাই শোনে। মাস্টার স্বগত, ভোগ বাসনা গেলে তবে ঈশ্বরের জন্য প্রাণ ব্যাকুল হয়।